বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হোক না কেন, আপনাদের যদি একটি বাড়িতে যে কোনো মানুষ যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনার যদি একটি অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। কেননা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কিন্তু ইতিমধ্যে একটি ভয়ঙ্কর নিয়ম কিন্তু জারি করা হচ্ছে আরবিআইয়ের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি থেকে থাকা ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনার জন্য দুঃসংবাদ। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ব্যাংকের কী কী নিয়ম বদলাতে চলেছে এবং পাসবুকও বাতিল হয়ে যেতে পারে বলে কিন্তু আপডেট উঠে আসছে, এরকমই কিন্তু অ্যালার্ট কিন্তু দেওয়া হয়েছে ব্যাংকের তরফ থেকে। তো কোন কোন ব্যাংকের তরফ থেকে কী কী বলা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওটি ভালো করে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই যে ব্যাংক অ্যাকাউন্টের কী কী নিয়ম চেঞ্জ করা হচ্ছে, এছাড়াও ব্যাংকের পাসবুক যে বাতিল করা হচ্ছে কোন কোন ব্যাংকের বিস্তারিত আমরা জেনে নিই। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে বাতিল হতে চলেছে পুরনো সমস্ত চেক বই, গ্রাহকদের জন্য বিশেষ সতর্কতা জারি করলো এই ব্যাংক। তো কোন ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে আমরা এখানে বিস্তারিত জেনে নেব। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে আর পুরনো চেক বই আর চলবে না, বিশেষ করে ইওবিসি এবং ইউএনআই চেক বই খুব শীঘ্রই বাতিল করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সমস্যায় এড়াতে গ্রাহকদের দ্রুত নতুন চেক বই নেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কীভাবে নতুন চেক বই পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। পিএনবি জানিয়েছে এটিএম কিংবা আইবিএস কিংবা পিএনবি ওয়ান থেকে নতুন চেক বই পাওয়া যাবে। শুধু তাই নয়, কোথাও যদি পোস্ট ডেটেল চেক দেওয়া থাকে তাহলে অবিলম্বে সেই চেক ফিরিয়ে নেওয়ার কথাও ব্যাংকের তরফে জানানো হয়েছে। নতুন চেক বইয়ের আবেদন করে দ্রুততা বদলের কথা বলা হয়েছে। পুরনো চেক যেহেতু বাতিল করা হয়েছে, সেহেতু সেই চেকগুলি কোনো কাজে আসবে না বলে জানানো হয়েছে। আরও বিস্তারিত জানতে চাইলে পিএনবির তরফে দুটি কাস্টমার কেয়ারের নম্বর দেওয়া হয়েছে, যেখানে ফোন করলে বিস্তারিতভাবে আরও এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে। নম্বরগুলি হলো, দেখতে পাচ্ছেন যে নম্বরগুলি যেটা বলা হয়েছে এখানে 18008002222 এবং 18001032222। তো যেই নাম্বারগুলো দেওয়া হয়েছে দুটো, এই নাম্বারগুলো তো আপনার টোল ফ্রি নাম্বারে চাইলে আপনারা ফোন করে দেখতে পারেন, আপনাদের সমস্যা চাইলে দেখতে পারেন। এছাড়াও বলা হয়েছে, এছাড়া গ্রাহকদের জন্য একটি ইমেলও দেওয়া হয়েছে, যেখানে জিজ্ঞাসা মেল করলে পিএনবির তরফে তথ্য পাওয়া যাবে। মেল আইডিটা হলো care@pnb.co.in। এছাড়াও নিকটবর্তী কোনো ব্যাংকে গিয়েও আপনি আপনার প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। পিএনবি ওয়ান ব্যবহার করে সব সুবিধা হাতের মুঠোই। আরও কী বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব। পিএনবি ওয়ান একটি স্মার্ট অ্যাপ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। একবার এখানে রেজিস্ট্রেশন করে ফেললে কেল্লাফতে, কিন্তু কীভাবে রেজিস্ট্রেশন করবেন জানা গিয়েছে। প্রথমে অ্যাপটা খুলতে হবে, এরপর নিউ ইউজার খুলতে হবে, এরপর সেখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এরপর যেভাবে বলবে সেভাবে কাজ করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকে নতুন চেকের জন্য আবেদন করা যাবে। এছাড়াও আরও সুবিধা মিলবে এই অ্যাপের মাধ্যমে, সবসময় ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে ব্যাংকের তরফ থেকে কী কী ঘোষণা করা হয়েছে, এছাড়াও কী কী অ্যালার্ট দেওয়া হয়েছে ব্যাংকের পাসবুকের বা ব্যাংকের চেকবুকের তরফ থেকে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেল থেকে কিছু জানতে পারলে চ্যানেলটিকে অতি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে পরের নোটিফিকেশান পাওয়ার জন্য।